হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর তোমরা আজকে সকালেই জানো আজকে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিন কি করে কি কাটাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, আমার লুকটা আমি পরে দেখিয়ে দেবো, জাস্ট হালকা একটা মেকআপ করেছি, পরে কোনো ছবিতে দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো আমরা কি করে সরস্বতী পুজো করছি। আমরা দূরে আছি কলকাতা থেকে। এখানে আমি সমস্ত ফলগুলোকে কালকে কিনে আনা হয়েছিল সেগুলো ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিলাম এক জায়গায়। আর ঠাকুরের সমস্ত সামগ্রীগুলো নিয়ে এসে এক জায়গায় রাখলাম। ঠাকুর মশাই উনি চলে এসেছেন, উনি এখানে যোগাড় যান্তি করে নিচ্ছেন। আর সমস্ত যারা সমস্ত অফিসের স্টাফরা আসবে, কিছু কিছু জন চলেও এসছে, তো তার জন্য বসার জায়গাগুলোও পাতানো হয়ে গেছে। এখন ঠাকুর মশাই কিছুটা জোগাড় করে নিক, তারপরে পুজো শুরু হবে। এখানে এসে আমরা অনেক খুঁজলাম যে ঠাকুরের একটা মূর্তি, কিন্তু পাথুরে মাটি যেহেতু এদিকে, তাই এখানে আমরা কোনো রকমভাবে মূর্তি পেলাম না। রাত্রে প্রায় 10:30 পর্যন্ত খুঁজেছি, তো এখন পাইনি। কী করা যাবে, এখন ঠাকুর তো ঠাকুরই, তো মূর্তি একটা ফটো নিয়ে এসে সবাই মিলে আমরা পুজো করলাম, আর বেশ ভালো লাগলো। তো তোমরা কেমন করে ওয়েস্ট বেঙ্গলে যারা আমার বন্ধুরা আছো তারা কেমন করে পুজো করেছো, আর যারা নতুন আমাকে দেখছো তারাও সরস্বতী পুজো কী করে এনজয় করেছো আমাকে অবশ্যই জানিও। আর তার সাথে সাথে আমার ব্লগটাকে অবশ্যই লাইক করো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। हरि ओम महाओं पवित्र पवित्रो वासवावस्तंगय स्मृत पुंडरी काक्षर सुजी पुंडरी काक्षनाथ पुनाथ पुंडरी काक्षे गोविंदय नम हस्तो प्रचाल्यांबाजे ओं केशवाय नम स्वाहा विजय ओं नारायणाय नम स्वाहा विजय ओं माधवाय नम स्वाहा पियंगे ओं गोविंदय नम हाथ्यंगे हस्तो प्रचाल्य श्री भगवते सांवसदा शिंववाय नम हरि ओं स्वस्तिन इंद्रो वृद्धश्रवा स्वस्तिन पूषा పరమాత్మనే నమః కళ్యాణ స్వరూపాయ నమః రక్షాసూత్రం ప్రతీయ క్రియతాం మహ యేన వద్దో బలిరాజా దానవేంద్రో మహాబలా తేనద్యం మనువదనామి రక్షే మాచల మాచలా మహామృతుంజాయ రుద్రాయ నీలకంఠాయ సంభవే సర్వేషాయ రుద్రాయ మహాదేవాయ తే నమః ఆయోగిరి नहीं, तुम्हारे पूजन का दिन है आज। এখানে আজকে আমরা মিঠির হাতেখড়ি করাবো, আর তার সাথে সাথে এখানে মানে ইন্দোরে আর কি বসন্ত পঞ্চমীর পুজো হয় এখানে। এদের এখানকার রিভার্স এটা, আর আমাদের তো বাঙালি মতে সরস্বতী পুজো, তো দুটোই একসাথে হয়ে গেল। তো সেটাই তোমরা দেখতে থাকো যে এখানে কি করে সরস্বতী পুজো পালন করা হয়, তাই তোমাদের মাঝে আমি এই ভিডিওটা তুলে ধরেছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। प्रभु कृपा से सत्कर्म में लगा रहे, सद्विचार हमारे हो, सद्गुण सद्बुद्धि की हमें प्राप्ति हो, ऐसी कामना भगवती प्रदान करे, और जिससे हमारे भविष्य के मार्ग प्रशस्त हो, सदमार्ग की ओर जो है जो मनोकामना हमारी है वह हम शुद्ध कर्म के द्वारा शुद्ध रूप से प्राप्त करें, ऐसी कृपा माँ शारदा माँ सरस्वती को प्रदान करे। हरि ओम महा ओम रोगानुशेषा नपहंसि तुष्टा रुष्टा तु कामान सकलान भिष्टान त्वामाश्रितान्ना न विपन्नरायान त्वामाश्रिताः श्रयतां प्रयन्ति ओम भु ओम भुवः ओम स्वः श्री गणेश अंबिकाभ्यं नमः श्री कुलदेवताभ्यो नमः श्री इष्टदेवताभ्यो नमः श्री पितृदेवताभ्यो नमः श्री ग्रामदेवताभ्यो नमः श्री स्थानदेवताभ्यो नमः श्री वास्तुदेवताभ्यो नमः श्री मातृ पितृ चरण कमलेभ्यो नमः।
गण गणपते नमः स्वाहा। ओम 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 सूर्याय नमः स्वाहा। चंद्र देवताय नमः स्वाहा। सभी लोग खड़े होंगे अपने अपने स्थान पर और थोड़ी थोड़ी सामग्री सभी को दे दीजिए। सब लोग बोलना होती है सबको दे दो सभी को। संसार सारा भोजगे ग्रहारा सदा ओम गंग गणपतये नमः। श्री शारदाय नमः। श्री सरस्वते नमः। विद्यावादिनी मैया गणपति जय हो मैया। लक्ष्मीदा श्री सरस्वते नमः। श्री शारदाय नमः। আমি সবার জন্য চাটনি আর ক্ষীর বানিয়েছিলাম আর প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, পনিরের তরকারি, ভেজ, মিক্সড ভেজ আর পায়েস। ব্যাস, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সকলে খুব ভালো থেকো। আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে তোমাদের মাঝে আমি রিমা চলে আসবো।